হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে তোমাদের জন্য নিয়ে আমি উপস্থিত হয়েছি নতুন বাংলা ছবি যেটা বনি আর কৌশলী অভিনীত নতুন ছবি যেটা নাম হচ্ছে তুমি আসবে বলে তো সেই নচিকেতার বিখ্যাত লাইন আর কি তুমি আসবে বলে অনেক কিছুই হওয়ার কথা ছিল কিন্তু এখানেও ঠিক মানে তুমি দর্শক হিসেবে হলে যাবে বলে যা যা ব্যবস্থা করা সেগুলো তো ডেফিনেটলি করেছে এবং তুমিও টিকিট কেটেছো গেছো হলে সিটে বসেছো কিন্তু বেরোনোর সময় তোমার মুখ থেকে গালাগালি ছাড়া আর কিছু বেরোবে না মানে প্র্যাকটিক্যালি সেই ফ্রেন্ডস মানে আমি এতটা ডিসঅ্যাপয়েন্টেড এই ছবিটা নিয়ে যে কারণে সাধারণত আমি কোনো ফিল্মের রিভিউতে এই কথাগুলো বলি না কারণ প্রত্যেক ছবির কিছু না কিছু ভালো দিক থাকে কিন্তু এই ছবিটা আমার মনে হচ্ছে যেন সামহাও আমি টাইম ট্রাভেল করছিলাম হলে বসে এক ঘন্টা সাতচল্লিশ মিনিটের লেন্থ এবং টাইম ট্রাভেল এরকমই করছিলাম যে মনে হচ্ছিল যেন আমি আজ থেকে দশ বছর আগে এগারো বছর আগে পৌঁছে গেছিলাম মানে সুজিত মানে মন্ডল যিনি ডিরেক্টার এই ছবির অনেকগুলো কিন্তু ব্লকবাস্টার ভালো বাংলা ছবি দিয়েছেন মানে সেদিন দেখা হয়েছিল পাগলু টু আর কি তারপর রোমিও মানে এই সমস্ত সাত পাকে মাথার মতো ভালো ছবিও উনি অবশ্য করেছেন তো একটা সময় ছিল যখন উনি জিতকে আর দেবকে নিয়ে ছবি করতেন যখন রিমেক ছবির জামানা ছিল সাউথের ছবি রিমেক হতো উনি অরুন্ধতি করেছিলেন পরে তো সেইগুলোর পরে কিন্তু প্রায় অনেকটা বছর কেটে গেছে অনেকটা সময় গড়িয়ে গেছে বাংলা মানে বলতে পারো যে চলচ্চিত্রে আঙিনায় কিন্তু নতুন ডিরেক্টারদের মানে আনাগোনা শুরু হয়েছে যেখানে ড্রাকুলা স্যারের মতো এরকম এক্সপেরিমেন্টাল ছবি তৈরি হচ্ছে যেখানে কিন্তু আমরা অলরেডি সুজিত মুখার্জি ছবিগুলো দেখি যে অন্য ঘরানার সিনেমা তৈরি হচ্ছে থ্রিলার বেস ছবি তৈরি হচ্ছে অনেক বেশি সেখানে দাঁড়িয়ে এই ধরনের গল্প মানে সেই রিভেন্স ড্রামা মানে একটা গরিবের ছেলে এবং একটা বড় লোকের মেয়ে তাদের মধ্যে কলেজের প্রেম এবং সেখান থেকে সে একটা প্রতিশোধ নেওয়া এবং সেটার পিছনে খুব ক্লিশে একটা রিজন মানে এই ব্যাপারগুলো এবং সেই ইন্টেনসিটি সেই প্রতিশোধ নেওয়ার মানে এই জিনিসগুলো আজকে দাঁড়িয়ে আর নতুন করে বাঙালি দেখতে চায় না বস এইটা বোঝা দরকার অ্যাটলিস্ট আমাদের জেনারেশন বা আমাদের পরের জেনারেশান ইউথ যেটাকে ইউথ কিন্তু এই ছবি আর চায় না এবং ফ্যামিলি মেলো ড্রামা বানাতে গিয়ে যে এটা পুরোটাই একটা মানে মানে শুধু ড্রামাটাই রয়ে গেছে মানে এই ব্যাপারটা মানে ভীষণভাবে রিয়েলাইজ করা দরকার মেকারসদের আমি একটাই কথা বলবো সেটা হচ্ছে যে বনি কৌশানী জুটি দেখো মানে অনেকগুলো ভালো ছবিও করেছে এমনটা নয় যে ভালো সিনেমা করেনি কিন্তু একই ধরনের স্টিরিও টাইপ কাস্টিং একই ধরনের স্টিরিও টাইপ রোল আমি কিছুদিন আগেই বনির একটা ছবি আমি অভিজিৎ গুহর সুদেশনা রায়ের পরিচালনা একটা ছবির আমি রিভিউ করেছিলাম আমার কিন্তু সেখানে বনিকে যথেষ্ট ভালো লেগেছে সেখানে কিন্তু যে ধরনের ক্যারেক্টারটা ওর সাথে শ্যুট করে সেরকম একটা ক্যারেক্টার খুব ভালো প্লে করেছিল বাট এগেন মানে বনি কেম ব্যাক টু দ্য সেম পজিশান সেই গরিবের ছেলে সেই রিভেঞ্জ সেই একই ধরনের মানে ইয়ে মানে এগুলো একদম মানে অসহ্য লাগে মানে লাগছিল আর কি হলের মধ্যে দেখতে অন দ্য আদার হ্যান্ড কৌশানীকে আমার টু সাম এক্সটেন্ট ভালো লেগেছে কৌশানিকে একটু বেশি মানে বলতে পারো যে ওই গ্ল্যামারাস রোলের তো একটু ভালো যায় ওর ইয়েটা এবং সাথে যেটা হয়েছে যে একটু ডায়লগস রয়েছে অনেকগুলো একটু অভিনয় করার স্কোপ রয়েছে বেশ খানিকটা অংশ জুড়ে কৌশানী রয়েছে এখানে তো সেখানে কিন্তু কৌশানীর রোলটা যথেষ্ট আমার ভালো লেগেছে মানে যদি ছবির পজিটিভ পার্ট বলতে বলো ছবির নেগেটিভ পার্ট মানে তুমি খুঁদ ধরতে বসলে তুমি পাগল হয়ে যাবে প্র্যাকটিক্যালি সেইং যে মানে টাইম ফ্রেম মানে ছবির এক একটা জায়গায় মানে যেমন ধরো কলকাতায় যখন বনি আর কি কলকাতায় আসে ও বেনারসের ছেলে আট মাস কলকাতায় থাকে এবং কৌশানীর সাথে প্রেম করে প্রেম করার পরে সে ফিরে চলে যায় এবং সেখানে ওর বাবা বলছে যে ও তো কলকাতা থেকে পড়াশুনো শেষ করে এখানে এসছে এবং সেখানে চাকরি নিয়েছে এখানে ওয়েল এস্টাবলিশড পড়াশুনো আরে ভাই বিটেক করছে বিটেক এটা কয়েকটা বছরের ব্যাপার মানে যারা তোমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট নিশ্চয়ই রিলেট করবে আট মাসে বা এক বছরে তো বিটেক হওয়া সম্ভব নয় আরও একটা জায়গায় যেখানে কৌশানী ওর দাদাকে বলছে ওর দাদা একটা মানে একটা বিয়ে আর কি নিজে করবে না জীবনে পরবর্তীকালে অবিবাহিত থেকে যায় তো সেখানে মানে ডিউরেশানটা এগেন ওই এক বছর আট মাস মানে কুড়ি মাসের একটা ডিফারেন্স ওখানে কৌশানীর ডায়লগটা বলছে যে বছরের পর বছর দাদা তুই এইভাবে মুখ বন্ধ করে কেন রেখে দিয়েছিস মানে আরে ভাই কুড়ি মাসকে বছরের পর বছর বলে না মানে তুমি যদি মানে সেইভাবে হিসেব করো আমাদের মানে করোনা পরিস্থিতি মানে করোনার ওষুধ আবিষ্কার মানে আজকে ওষুধ আবিষ্কার হয়ে গেছে টিকা আবিষ্কার হয়ে গেছে বাট করোনা হয়েও কিন্তু চীনে প্রায় নিয়ার অ্যাবাউট আমাদের বারো তেরো মাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমরা কিছু কি বছরের পর বছর বলি প্র্যাকটিক্যালি বলি না তো এইরম আনসেন্সেবল ডায়লগস রিপিটেশন অফ দ্য ডায়লগস সব থেকে মজার এখানে এডিটিং কি করছিল মানে ডায়লগ রাইটারের তো ছেড়েই দাও মানে আমি মানে মানে বলার কিছু নেই ওনাকে প্লাস মানে এডিটার কি করছিল যে একই ডায়লগ মানে আমার বাবা কোনো মতে এই সম্পর্কটাকে মেনে নেবে না একটা গ্যাপ একটু ইমোশনাল সিন একটা মিউজিক আবার আমার বাবা এই সম্পর্কটাকে অনু কোনোভাবেই মেনে নেবে না মানে কি তিন মিনিটের ডিফারেন্সের মধ্যে একটা পাঁচ মিনিটের সিনে জাস্ট একই ডায়লগ রিপিটেশন হচ্ছে মানে আই রিয়েলি ডোন্ট নো আর মানে ডিডি মানে প্রযোজকদেরকেও বলবো ভীষণভাবে পয়সা বাঁচানোর চেষ্টা করেছেন যেখানে মানে আমাদের ইকো পার্কটাকে মানে বেসিক্যালি ওদের যে সমস্ত মানে ওই একটা হঠাৎ করে হয় না যে ফরেন লোকেশানে চলে যায় গান শ্যুট করার জন্য সেটা করেননি ওনারা ওরা ইকো পার্কটাকে বেঁচেছেন তা বেশ ভালো মানে তাতে আপত্তি কিছু নেই ভালো হচ্ছে কিন্তু বনি কৌশানীর গায়ে হলুদের দৃশ্য ইকো পার্কে হচ্ছে মানে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় বাঙালি দর্শক যারা মানে অন্তত ইকো পার্ক গেছে তোমরা অন্তত তো বুঝতে পারবে ভাই এটা কী হচ্ছে যেটা ইকো পার্কের ফোর্থ গেটের মানে বাইরে যে ওই রেস্টরুমটা রয়েছে ওই জায়গাটাকে দেখাচ্ছে ওরা গায়ে হলুদ গায়ে হলুদ মেঘে স্যান্ডো গেঞ্জি পরে তোমার ইয়ে বনি এসছে কৌশানির সাথে দেখা করতে মানে এই জিনিসগুলো মানে অদ্ভুত লেগেছে এবং আরেকটা বড় ব্যাপার যে যারা মানে প্রোডাকশানের কাজ করেছেন একটা বিয়েবাড়ির সিকোয়েন্স সেই বিয়ে বিয়েবাড়ির সিকোয়েন্সটা প্রথমে বনির সাথে বিয়ে যখন ফাইনালাইজড হয় সেই একটা বিয়েবাড়ি সিকুয়েন্স এবং এবং একদম এন্ডে একটা বিয়েবাড়ির সিকোয়েন্স দুটো এবং দুটোকে যে একদিনে শ্যুট করা হয়েছে মেনে নিচ্ছি বাজেট কম একদিনে শ্যুট করেছেন খুব ভালো আরে ড্রেসগুলো তো চেঞ্জ করাবেন মানে একই পাঞ্জাবি পরে মানে যখন আগের বিয়েটাতে অ্যাটেন্ড করতে গেছে যারা তারা একই ড্রেস পরে রয়েছে পরের বিয়েটা অ্যাটেন্ড করছে সেম ড্রেস পরে রয়েছে মানে কি হচ্ছে এটা মানে আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার একুশে দাঁড়িয়ে বাংলা ছবি যে লেভেল বা যে মাত্রায় পৌঁছেছে সেইখানে দাঁড়িয়ে এগুলো কিন্তু এক্সপেক্ট করা যায় না তো এরকম মানে প্রচুর ভুলে ভরা জিনিস রয়েছে এবং টু বি মানে টু বি ফ্র্যাঙ্ক মানে আমার বনির অভিনয়ও কিন্তু ভালো লাগেনি কারণ আবারও বলছি এই ক্যারেক্টারগুলো এতবারও করেছে এত মানে ভীষণভাবে ওকে মানে এই মানে ক্যারেক্টারগুলোতে কাস্ট করা হয়েছে মানে বড্ড অসহ্য হয়ে যাচ্ছে জিনিসগুলো তো ওভারঅল মোটের উপরে ছবিতে ভালো যদি বলো একটা দুটো গান আছে তোমাদের ভালো লাগবে যে হয়তো তোমাদের মানে যখন হলে বসে থাকবে সেগুলো খুব তোমরা এনজয় করবে আর একটা যেটা সেটা বলবো কৌশানির কথাটা অলরেডি তোমাদেরকে বলেছি কৌশানীর অভিনয় টু সাম এক্সটেন্ড অন্য সিনেমার তুলনায় আমার এটাতে ভালো লেগেছে এছাড়া এই সিনেমাটাতে আর বলার কিছু নেই যদি মনে হয় তোমাদের কাছে সময় আছে যদি মনে হয় যে তোমাদের কাছে ইউ হ্যাভ এন মানি ইন ব্যাঙ্ক গোয়েন ওয়াচ দিস মুভি আমার জন্য তো একেবারেই এটা মানে কি বলবো মানে আমার জন্য একদম নো নো এনিওয়েজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো শেয়ার করে নিও বন্ধুদের সাথে আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পুরনো যারা সাবস্ক্রাইব করে এতদিন ধরে আমার সাথে রয়েছে সবাইকে ধন্যবাদ আমরা ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার জাস্ট রিচ করেছি এই মাসে তোমাদের ভালোবাসা ছাড়া সেটা সম্ভব হতো না তো আমার হিন্দি ছবির রিভিউয়ের চ্যানেলও কিন্তু চলে এসেছে তোমরা জানো কি আমি ডিসক্রিপশনে সেটারও লিঙ্ক দিয়ে দেবো তো যদি না জেনে থাকো তাহলে এখনই গিয়ে সেটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ সেখানে কিন্তু আমি শুধুমাত্র আমার হিন্দি কন্টেন্টগুলোর রিভিউ আমি হিন্দিতে করে থাকি তো যাই হোক দেখা হবে তোমাদের সাথে আবার এরকম একটা কোনো রিভিউতে ঠেল দেন বাই বাই